মানে বিষয়টা হয়ে গেছে কি, মানে আমি একটু আশ্চর্য হয়েছি, আসলে এটা কি ভয়ের কারণে নাকি ধরেন আসলে সত্য সত্য মানে একটা তদন্ত হইয়া এই সিদ্ধান্তটা আসছে? আমরা যখন দেখছি যে পশ্চিমাদের মানে সংস্থা হিসাবে পরিচিত যেই সংস্থাগুলো আছে এর মধ্যে অন্যতম হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ বাংলাদেশ বা মিয়ানমার অথবা ধরেন নেপাল ভুটান আর ওরকম ছোটো ছোটো রাষ্ট্রগুলোর বেলায় যতটা শক্ত আইন কানুন করে, কিন্তু দেখেন ইসরায়েলের ব্যাপারে সুপ, রাশিয়ার ব্যাপারেও কিছুটা তারা অ্যাক্টিভিটিস কাগজে কলমে দেখাইলেও হাতে কলমে এগুলো দেখানোর সাহস হচ্ছে না। গত কয়েকদিন আগ পর্যন্ত জাতিসংঘে একাধারসে রাশিয়ার বিরুদ্ধে মানে অবস্থান নেওয়ার একটা আহ্বান ছিল, কিন্তু এর মাঝখানে এভিডেন্সিয়ালি যে তথ্যটা সামনে আসছে সেখানে এটা আশা করি এটা পুতিনের ডরে করছে না, সত্যই হওয়া উচিত। কারণ পুতিন অলওয়েজ যেগুলো করছেন কিছু কিছু ক্ষেত্রে সঠিক ছিলেন, পশ্চিমারা ষড়যন্ত্র করছিল, সেই ষড়যন্ত্র থেকে পুতিন বের হয়ে চলে এসেছে, ক্লিয়ারেন্স মিলে গেছে। একদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে পুতিনের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, অপরদিকে জাতিসংঘ ক্লিন চার্জ দিচ্ছে পুতিনকে। দর্শক, বড়ই মুদ্রার এই পিঠ এই পিঠ অবস্থান শুরু হয়ে গেছে। গত কয়েক মাস ধরেই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর বা এই যুদ্ধের পর দেশটিতে গণহত্যা সংঘটিত হয়েছে এমন অভিযোগ করেছিল ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এমনকি তিনি এই নিয়ে জাতিসংঘের বাহিরেও মামলা দায়ের করেছিলেন। আর অপরদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ পশ্চিমাদের তোপের মুখে তার একটা তদন্তকারী সংস্থা তৈরি করেছিল, তো সেই সংস্থার রিপোর্ট উঠে আসলো, খেলাটাকে আরও জমাই দিছে। রিপোর্ট বলছে যে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর দেশটিতে গণহত্যা হয়নি, এমনকি গণহত্যা হবার কোনো তথ্যই খুঁজে পায়নি জাতিসংঘের তদন্তকারী দল। গতকালকে এই দলের যিনি প্রধান আছেন তিনি এই খবর জানিয়েছেন। তদন্ত দলের প্রধান নরওয়ের বিচারক, দেখেন নিরপেক্ষ রাখা হয়েছে, নরওয়ে কিন্তু আমেরিকার মিত্রশক্তি, নরওয়ের বিচারক এরিক মোসে তিনি জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইউক্রেনে গণহত্যার ঘটনা খুঁজে পাওয়া যায়নি। তবে তিনি বলছেন যে সেখানে আমরা লক্ষ্য করেছি যে দেশটিতে এই সংঘাতের এমন কিছু দিক আছে যা এই ধরনের অপরাধের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে, যে হ্যাঁ হয়তো এরকম হইতে পারে, বাট আমরা এখানে এখনও এমন ঘটনার বিষয়ে স্পষ্ট কোনো আলামত অথবা এভিডেন্স পাইনি যে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি রাশিয়া গণহত্যা করেছে। তার মানে তার বক্তব্য যে রাশিয়া সেখানে গণহত্যা চালায়নি। দর্শক, ইউক্রেনের প্রায় 500+ লোকের সাথে আলাপ করেছিল জাতিসংঘের এই তদন্তকারী দল এবং বিভিন্ন স্যাটেলাইটের ছবি ও কবরস্থানও পরিদর্শন করে এই তদন্ত প্রতিবেদন গঠন করেছে জাতিসংঘ। এতে বলা হয়েছে ইউক্রেনে রুশ কর্তৃপক্ষ বিভিন্ন প্রকার আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কাজ করলেও গণহত্যা করেনি। এই তদন্তকারী দল আরও বলছে ইউক্রেনে ব্যাপক পরিমাণ যুদ্ধাপরাধ হয়েছে, অনেক ধর্ষণ খুন নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে, তবে আপনার গণহত্যা হয়নি। এখন এই গণহত্যার ইস্যুটাতে যারা তদন্তকারী সংস্থার হিসেবে কাজ করেছে সকলেই পশ্চিমা দেশের বড় বড় সাহেব, যারা যুক্তরাষ্ট্রের সাথে মিত্রশক্তি। এইটা একটা ভালো জিনিস যে পশ্চিমা দেশগুলোতে এই ধরনের ঘটনায় আসলে নিরপেক্ষতা রাখা হয়, অথবা পুতিনের ভয়ে হোক যে কারণে হোক, বাট আমি মনে করি এটা নিরপেক্ষ তদন্ত হয়েছে। এখন রাশিয়া কিন্তু প্রথম থেকে বলে আসছিল যে ইউক্রেন যে ভিডিওগুলো প্রকাশ করছে, মার্কিনিরা ইউক্রেনের বিভিন্ন স্থানের যেসব ভিডিও দেখাচ্ছে কবর টবর, এগুলো বেসিক্যালি ইরাক আফগানিস্তান সহ বিভিন্ন জায়গায় এরা যেই সকল যুদ্ধমধ্য ঘটাইছে সেইগুলারে এডিট টেডিট কইরা, হ্যাঁ এরা গণমাধ্যমে প্রচার করে রাশিয়াকে আন্তর্জাতিকভাবে একটা নৃশংস বা হত্যাকারী দেশ হিসাবে কিন্তু চালাই দেওয়ার চেষ্টা করছে। রাশিয়া প্রটেস্ট করে আসছিল, এবং কি শুধু তা না, বিবিসি সহ বেশ কিছু গণমাধ্যম সেই দেশে প্রচার বন্ধ করেছিল এই ধরনের গুজব ঠেকানোর জন্য। তো দিন শেষে সত্য সত্যই প্রমাণ হইল, মিথ্যা মিথ্যাই প্রমাণ হইল, পুতিন যে স্পষ্টবাদী জাতিসংঘের এই তদন্ত প্রমাণ করলো। আর এই তদন্ত তখনই আসলো যখন আন্তর্জাতিক অপরাধ আদালতে পুতিনের বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হইল। ধন্যবাদ পুতিনকে, শুকরিয়া আল্লাহর কাছে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।